তেরছা করে এইভাবে ধরে প্রেস করে এই ব্যাস, আর কিছু করতে হবে না, বাকি অংশগুলো ফেলে দেবেন এইভাবে। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকেও আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। কয়েকদিন আগে আমার বাড়িতে হনুমান এসেছিল। আমার প্রিয় একটি জবা গাছ আছে, সেই জবা গাছে খুব সুন্দর লাল গোচ্ছা ফুল ফোটে। সেই গাছটিকে সে দুমড়ি দিয়ে গেছে, কিছু কচি পাতাও খেয়ে গেছে, তো একটি ডাল দেখছি ঝুলে আছে গাছের থেকে। তো ওটাকে আমি নতুন একটি ক্লোন তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটা পলিব্যাগের মধ্যে এর ক্লোন কীভাবে তৈরি করবেন। যে কোনো জবা গাছ, যাই আপনার পছন্দ হবে যেই জবা গাছটি, সেটি কোন পোর্শন থেকে কাটবেন এবং কীভাবে ক্লোন তৈরি করবেন সেটি নিয়ে আজকের ভিডিও। আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আমার এই জবা গাছটি খুব প্রিয় এবং গোছালো জবা গাছ ছিল। এবার এখান দিয়ে দেখুন ভেঙে দিয়েছে বলে দেখুন অংশটি কেমন আলগা হয়ে গেছে, কিন্তু তাও এর মধ্যে প্রাণ জীবিত আছে, অর্থাৎ অল্প পরিমাণে পুষ্টি পাচ্ছে। তা আমি এটি নতুন একটি ক্লোন তৈরি করব বলে এই অংশ থেকে নির্দ্বিধায় কেটে নিলাম। এখানে দেখুন এই ডালটি আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। এখানে পলিব্যাগ মাটি শুদ্ধ রেডি আছে এবং পরিষ্কার জল এনেছি এবং প্রুনারটা আছে। আমি আপনাদের দেখাবো কোন অংশ থেকে কাটবেন এবং কিভাবে আপনারা রোপণ করলে এই গাছ থেকে নতুন প্রাণ উজ্জীবিত হবে। এর আগে আমি একটি ভিডিও করেছি রুটিং হরমোন দিয়ে করা, সেই ভিডিওটিও দেখে নেবেন, তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো। ওটি দেখলে আপনারা বুঝতে পারবেন রুটিং হরমোন কীভাবে ব্যবহার করলে গাছের গোড়া খুব সহজেই যে কোনো মানুষই তৈরি করে নিতে পারে। এখানে দেখুন গাছের এই কাষ্ঠল অংশটুকু আমি রাখবো আর বাকি অংশ কেটে ফেলে দেবো। এই অংশটি আমি কেটে ফেলে দিলাম এবং এই যে পাতা রয়েছে এটিকেও কেটে ফেলে দিলাম। এবং এখানে দেখুন এই নিচে যে অংশটি রয়েছে এখান দিয়ে আমি তেরছাভাবে কেটে নেব। এই দেখুন সব সুন্দরভাবে কাটা চাই। এবার এই অংশটিকে আমি এর মধ্যে রোপণ করে দেবো। প্রথমে আগে জল দিয়ে পুরো ভিজিয়ে নেব, ভালো করে জল দিয়ে ঢেলে দেবেন। এক সম্পূর্ণ জল ঢেলে দিলেন, এবার ডালটিকে নিয়ে তেরছা করে এইভাবে ধরে প্রেস করে দেবেন। এই ব্যাস, আর কিছু করতে হবে না, বাকি অংশগুলো ফেলে দেবেন এইভাবে। ছায়াযুক্ত সেমি শেড পোর্শানে, ডাইরেক্ট সানলাইটে নয়, সেমি শেড পোর্শানে আপনি 15 থেকে 20 দিন রেখে দেবেন এবং প্রত্যেক দিন নিয়ম মাফিক 2 থেকে 3 বার করে জল দেবেন। যতবার জল দেবেন তত গাছ পুষ্টি পাবে এবং সুন্দর করে নিজের শিকড়গুলো বিস্তার করতে সহযোগিতা করবে এবং এর সুন্দর নতুন নতুন শুট বেরোবে। সেটিও আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এর মধ্যে নতুন শুট আনবেন। এই প্রক্রিয়াকরণের মাধ্যমে আপনারাও সুন্দর সুন্দর জবা গাছ, যাই আপনাদের পছন্দ হয়, কারো বাড়িতে দেখেছেন তার এই কাটিং তৈরি করে আপনারাও গাছ তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।